Hello friends, welcome back to another video. আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমবাড়িতে চলে গেছিলাম কালো নুনিয়া ধান কিনতে। হ্যাঁ ঠিকই শুনেছেন, কালো নুনিয়া ধান যেটা উত্তরবঙ্গেই বিশেষত পাওয়া যায়। তো যেটা দেখতে পাচ্ছেন এই বস্তার মধ্যে হচ্ছে 40 কেজির কালো নুনিয়া ধান ছিল, যেগুলোকে এই ছোট ছোট ড্রামগুলোতে ঢালা হচ্ছে। ঢেলে এগুলোর থেকে হচ্ছে ধানের যে খোসাটা হয় সেটাকে বাদ দিয়ে চালটাকে বের করা হবে। তো এটা বেসিক্যালি তোমার মিলের মধ্যে এই ধানগুলোকে দিয়ে সেখান থেকে চালগুলোকে বের করতে হবে। তো দেখতে পাচ্ছে এরকম অনেকগুলো ড্রামের মধ্যে এই ধানগুলোকে এক এক করে দেওয়া হচ্ছে। আর এই বাকি বস্তাটা দেখো, আমার যে বন্ধু সে ঢেলে দিল এই মিলের যে জায়গাটা সেই জায়গার মধ্যে, আর সঙ্গে সঙ্গে মিল অপারেটর মিলটা চালু করে দিল, মেশিন চালু করে দিয়েছে। তো ঢালার সময় কিছু ধান নিচে পড়ে গেছিলো, সেগুলো ঝাড়ু দিয়ে কাছিয়ে একটার পর একটা এই ড্রামের পর ড্রাম ধীরে ধীরে কন্টেনার করে মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর মেশিনও ফুল স্পিডে চালু হয়ে গেছে। এই ধানটার বিশেষত্ব হচ্ছে তোমরা যেরকম দেখতে পাচ্ছ, ধান হয়ে যাওয়ার পর ওটার কালারটা একটু ব্রাউনিশ বা গোল্ডেন টাইপের হয়। এই ধানটা কিন্তু একেবারে কালো, এটাই হচ্ছে এর বিশেষত্ব। আর এটা একটা খুব সুন্দর স্মেল, এটা বিশেষত্ব হচ্ছে স্মেলটার জন্য। ঠিক আছে, দেখো একটার পর একটা ড্রাম ঢেলা হচ্ছে। আর এই প্রসেসটা করতে মোটামুটি একটা ড্রামকে দুবার করে আমাদের ঢালতে হয়েছে। তো এই একটা ড্রাম যেরকম দেখতে পাচ্ছ ভরে গেছে, ওটাকে এখনই সরিয়ে দেওয়া হবে। সরিয়ে আরেকটা ড্রাম ওখানে দেওয়া হবে, প্লেস করা হবে। এই সরিয়ে গেল, এই সরে যাওয়ার পরে যে যেই ড্রামটা এখনই ভর্তি হলো সেটাকে আবার কিন্তু এইভাবে ওপর থেকে আমাদের ঢালতে হবে। এই প্রসেসটা মোটমাট দুবার করা হলো, দুবার করার পরে গিয়ে প্রসেসটা শেষ হয়। ধানটা কিনতে আমাদের মোটামুটি 1600 টাকার মতন খরচা পড়েছে, আর এটা ভাঙানোর খরচা খুবই অল্প। প্রত্যেক 40 কেজির জন্য আমাদের খরচা পড়েছে এখানে হচ্ছে 60 রুপিস, অনলি 60 রুপিস। আর এই যে মিলটা দেখছো এটা হচ্ছে আমবাড়ি, শিলিগুড়ির থেকে খুব কাছে একটা জায়গা, আমবাড়িতে গিয়ে এটা ভাঙানো হয়েছে এবং ধানটাও ওখান থেকেই কেনা হয়েছে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এরিয়াতে এই চালটা পাওয়া যায় নাকি কালো নুনিয়া, বা কার কার এই চালটা পছন্দ। এই দেখো পুরো কালো দেখতে, এখানে লাইটের জন্য হয়তো একটু ব্রাউনিশ লাগছে, বাট এটা পুরোটাই কালো। তো আমাদের ভাঙানো অলমোস্ট শেষ, আর ভেতরে প্রচণ্ড গরম ছিল, আমার মুখ দেখেই বুঝতে পারছো। এই দেখো এখান থেকে হচ্ছে ফিনিশ প্রোডাক্টটা বেরোচ্ছে। খুব একটা আলাদা অনুভূতি, মানে ধানের থেকে চাল আমরা যারা শহরে থাকি তাদের কাছে এটা খুব আলাদা অনুভূতি। তো ভিডিওটা এই কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।